মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। লকডাউনে কাজ হারিয়ে বেকার, বেশি টাকা উপার্জনের আশায় এটিএম লুটের চেষ্টা, পুলিশের জালে অভিযুক্ত, ধৃতকে এদিন তোলা হলো আদালতে। পেশায় ছিলেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, করোনা আবহে লকডাউনের সময় কাজ হারিয়েছেন, বহু জায়গায় কাজ খুঁজে কাজ জোটেনি, বেশি টাকা উপার্জনের আশায় পা বাড়িয়েছেন অপরাধের জগতে। সল্টলেকে পরপর কয়েকটি এটিএম ভেঙে লুটের চেষ্টার অভিযোগ ওঠে। তার তদন্তে নেমে অভিযুক্তকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করে বিধাননগর উত্তর থানার পুলিশ। অভিযুক্তকে জেরা করে পুলিশ জানতে পারে অভিযুক্ত যুবক পলাশ পোদ্দার লকডাউনের আগে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসাবে কাজ করতেন, কাজ চলে যায় লকডাউনের সময়, তারপর থেকেই বেকার, টাকা উপার্জনের আশায় পা বাড়িয়েছে অন্ধকারের জগতে। পুলিশ সূত্রে খবর, গত 1 আগস্ট সল্টলেকের সিডি 28 নম্বরে এটিএম ভেঙে চুরির চেষ্টা হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে একটি মামলা রুজু করে পুলিশ। সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্ত যুবক ও তার বাইক চিহ্নিত করে পুলিশ। ঘটনার কিছুদিনের মধ্যেই সল্টলেকের বিবি ব্লকে অপর একটি এটিএমে একই ঘটনার অভিযোগ দায়ের হয়। এরপর নড়েচড়ে বসে পুলিশ। অভিযুক্তকে ধরতে বিশেষ দল গঠন করা হয় পুলিশের পক্ষ থেকে। তদন্তে নেমে পুলিশের স্পেশাল টিমের হাতে আসে বেশ কিছু সিসিটিভি ফুটেজ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তের বাইক চিহ্নিত করে পুলিশ। অভিযুক্তকে ধরবার জন্যে বিভিন্ন এলাকায় শুরু হয় নাকা চেকিং। বৃহস্পতিবার রাতে সল্টলেকের পিএনবি মোড় এলাকায় নাকা চেকিং চলার সময় পুলিশের নজরে আসে সেই বাইকটি। গাড়িসহ এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। তাকে জেরা করেই পুলিশ জানতে পারে ধৃত যুবকের নাম পলাশ পোদ্দার, বাড়ি নাগেরবাজার থানার সাতগাছি এলাকায়। অভিযুক্তের কাছ থেকে একটি মেটাল কাটিং মেশিন উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, পুলিশি জেরায় অভিযুক্ত নিজের অপরাধের কথা স্বীকার করেছে। ঘটনার সাথে আর কেউ যুক্ত রয়েছে কিনা বা অন্য কোথাও অভিযুক্ত এই ধরনের অপরাধ করেছে কিনা তা জানতে অভিযুক্তকে এদিন আদালতে তোলা হলে পুলিশের পক্ষ থেকে 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়। এ বিষয়ে পুলিশ আধিকারিক বিশ্বজিৎ মাহাতো বলেন, 1 তারিখে মানে 1 অগস্ট একটা এটিএমে একটা চুরির চেষ্টা করে একজন। এটিএমটা ছিল আমাদের CD28 UBI ব্যাংকের। সেটার উপর আমরা একটা স্পেসিফিক কেস করি এবং পরে সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য জিনিস দেখে আমরা লোকটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করি, বাইকটাকে আইডেন্টিফাই করেছি কিছু স্পেশাল ফিচার্স দেখে। এবং পরবর্তীকালে যখন আরেকটা ঘটনা সেম রিপোর্ট হয় BB24-এর কানাডা ব্যাংকের এটিএমে, তখন আমরা এটাকে সিরিয়াসলি নিয়ে একটা টিম স্পেশাল তৈরি করে কিছু স্পেশাল নাকা স্পেশাল চেকিং করে গতকাল রাত্রে আমরা সেম আইডেন্টিফিকেশনের একজন বাইক এবং পল্লব পোদ্দার বলে একজনকে আমরা অ্যারেস্ট করি। এবং অ্যারেস্ট করে তার কাছ থেকে আমরা কাটিংয়ের একটা জিনিসপত্র পাই, যেটাতে মেটাল কাটিং করা যায়। সেম মোটর সাইকেল যেটা আমরা সিসিটিভিতে আইডেন্টিফাই করেছিলাম সেটা পাই এবং তাকে জিজ্ঞাসাবাদ করাতে সে স্বীকার করে তার ক্রাইম। এবং পরবর্তী আরও কিছু এভিডেন্স আছে যেগুলো আমরা ওর কাছ থেকে জিজ্ঞাসাবাদ করবো, সেই জন্য ওকে আজকে আমরা পুলিশে কোর্টে প্রোডাকশন করছি এবং 7 দিনের পিসির জন্য রিকোয়েস্ট করছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বিধাননগর। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগাঁয় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।